সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বৈশাখী তপ্ত রৌদ্রের মধ্যে, কথা তো বুঝেন নাই, তপ্ত রাজপথে আপনারা কণ্ঠের আওয়াজ তুলেছে, এই কণ্ঠের আওয়াজ শেখ হাসিনা তার অস্তিত্বের অনেকটাকে কাঁপিয়ে দেবে। আমি বিশ্বাস করি ছোট ছোট বালুকণা যেমন একটি ভূখণ্ড তৈরি করে, ঠিক তেমনি আমাদের এই আন্দোলন সংগ্রাম, আমাদের এই মিছিল, এর মধ্যে দিয়েই আমরা মহাপ্লাবন তৈরি করতে পারব এবং সেই প্লাবনে আমরা এই সরকারকে ডুবিয়ে দিতে পারব। বন্ধুরা, সালাম ভাই ভালো মতোই বলেছেন, চুরি এবং যারা সন্ত্রাসী মানুষ খুন করে এবং যারা এগুলো করে বাংলাদেশে, আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, একজন সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করবেন, সবাই বলবে এরা কোনো না কোনোভাবে সরকারের লোক, হয় মন্ত্রীর আত্মীয়, না হলে এমপির আত্মীয়, না হলে যুবলীগের কোনো নেতার আত্মীয়, না হলে ছাত্রলীগের কোনো নেতার আত্মীয়, না হলে মৎস্যজীবী লীগের কোনো নেতার আত্মীয়। আজকে সামাজিক অনাচার যারা করছেন তারা ক্ষমতাসীন দলের লোকজন, এটা আজকে প্রতিষ্ঠিত, এটা আজকে সুস্পষ্ট। বন্ধুরা আমার, বাংলাদেশ ব্যাংক $8,10,00,000 ২-৩ বছর আগেই চুরি হয়ে গেল। শোনা গেল যে ফিলিপাইনের যে জুয়ার টেবিলে সেগুলো উঠছে, 78 বার এইটার উপর তদন্ত হয়েছে কিন্তু তারা ধরতে পারে না, এই চোরদের ধরতে পারে না। কিন্তু ইসরাকের মতো একজন প্রতিশ্রুতিশীল তরুণ ইঞ্জিনিয়ার যে দেশে বিদেশে লেখাপড়া করে দেশে ফিরে এসে তার পিতার মৃত্যুর পর জনগণের সাথে বেশ মিশে তরুণদের অত্যন্ত জনপ্রিয় তরুণদের মুখপাত্রে পরিণত হয়েছে, তাকে ধরে নিয়ে গেছেন আজকে কারাগারে। সাগর রুনি সাংবাদিক দম্পতি 109 বার তার তদন্ত পরিবর্তন করা হয়েছে, ফাইনাল রিপোর্ট এখনো দিতে পারেনি পুলিশ, কিন্তু ইশরাকদেরকে আজকে কারাগারে নিয়ে যাওয়া হয়, কারণ একটাই, অন্য কোনো কারণ নয়, কারণটা হচ্ছে একটা ভয় থেকে। শেখ হাসিনা মুখে যাই বলুক সে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। আপনারা দেখবেন যে ডাকাতরা, আপনার যারা দস্যু, তারা পাহাড়ের গুহায় থাকে, তারা লুকিয়ে থাকে, তারা জনসমক্ষে আসতে পারে না, রাতের অন্ধকারা এসে ডাকাতি করে। আজকে এই সরকারের যারা ডাকাত, সরকারটাই তো হচ্ছে ডাকাত এবং দস্যুদের ভাবাদর্শে অনুপ্রাণিত, সুতরাং তারা ভয়েই থাকে। তাই মিছিলের আওয়াজ শুনলে পুলিশকে দিয়ে লাঠিচার্জ করায়, মিছিলের স্লোগান শুনলেই গ্রেপ্তার করে, এবং যারা তরুণ সাহসী তাদেরকে সবার আগে তারা গ্রেপ্তার করে। একথা বলতে বলেছে যে আজকে সাইফুল ইসলাম নীরব, আজকে সুলতান সালাউদ্দিন টুকু, আপনার ঢাকা জেলার প্রেসিডেন্ট খন্দকার আবু আশফাক, এরা আজকে কারাগারে কেন? শেখ হাসিনার এই ভয় থেকেই আজকে এই 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 কারাগারে এই বন্দিত্বের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, গোটা বাংলাদেশ তো টাটা তারের বেড়ার মধ্যে আমরা আটকে আছি। শেখ হাসিনা উন্মুক্ত বাংলাদেশ, উন্মুক্ত বাংলাদেশ নয়, বাংলাদেশ উন্মুক্ত নয় যারা কারাগারের বাইরে, এটা উন্মুক্ত কারাগার, এই কারাগারের মধ্যে বাংলাদেশের জনগণ বসবাস করছে। তাই বন্ধুরা আমার, যারা দিনের পর দিন চুরি করছে তারা ক্ষমতাসীনদের কাছে থাকে, তারা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখে। এই যে যে বাচ্চুর কথা বললেন বেসিক ব্যাংকে, সেই বাচ্চুকে গোটা বেসিক ব্যাংকে একবারে তলানিতে নিয়ে গেছে, এখন সেই বেসিক ব্যাংক অন্য ব্যাংকের সাথে একত্রীকরণ করানোর চেষ্টা চলছে। এবং এই বাচ্চু আব্দুল হাই বাচ্চু, কি নাম আব্দুল হাই বাচ্চু, এখন সে তার নামের আগে মানে তার সমস্ত পাপ ধুয়ে মুছে দেওয়ার জন্য, আমি গতকালই বলেছি যে আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন, এমন একটি ওয়াশিং মেশিন, যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে যায়।
আজকে এরা আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়িয়ে থাকে, তাই এদেরকে ধরে না। এরা সমস্ত ধরাছোঁয়ার বাইরে। আর যারা দৃঢ়প্রত্যয়ী, যারা অঙ্গীকারবদ্ধ, যারা গণতন্ত্র ফেরাতে চায়, যারা বাক স্বাধীনতা ফেরাতে চায়, তাদের ঠিকানা কারাগারে। এইটি আর চলবে না। এই কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। ইঞ্জিনিয়ার ইশরাকের মতো আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে। দেখবেন শেখ হাসিনা, দেখবেন আওয়ামী লীগের সরকার ভীত শৃগালের মতো, ভয় পাওয়া শিয়ালের মতো পালিয়ে যাবে।